আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সামসা জাহান। facebook.com/পদ্মানিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এতদিন বিএনপি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দিকে তাকিয়েছিল, আওয়ামী লীগকে হটিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাবে। কি দেখলেন আজকে? বাইডেন সাহেব নিজেই প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুললেন। এই দৃশ্য দেখে বিএনপির এখন কি অবস্থা হবে? এখন তাদের কোন যাত্রা? পতন যাত্রা না, বিএনপির পশ্চাৎযাত্রা শুরু হয়েছে। শনিবার বিকেলে রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির যে গণমিছিল সেটা দেখে মনে হচ্ছে গণমিছিলে আর জনগণ আসবে না, জনগণ নেই, তাদের নেতা কর্মীরা আর আমেরিকার দিকে তাকাবে না। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিদেশে আধুনিক চিকিৎসার সুযোগ সুবিধা সম্বলিত হাসপাতালে পাঠানোর আহ্বান জানিয়েছেন অবসরপ্রাপ্ত 136 জন আমলা। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই আহ্বান জানান। বলা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তিনি বর্তমানে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন, সেখানে তাকে প্রয়োজন চিকিৎসা প্রদান করা হয়নি। এরপর শর্ত সাপেক্ষে জামিনে থাকলেও তিনি নিজ বাসভবনে বন্দী জীবন কাটাচ্ছেন। বিবৃতিতে তারা বলেন, বেগম খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে উন্নত সুচিকিৎসা প্রয়োজন। এ অবস্থায় প্রজাতন্ত্রের 136 জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা অনতিবিলম্বে বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যুক্তরাষ্ট্রের দুই সংস্থার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে রোববার এই বৈঠকে বসবে কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এদিন বেলা 11টায় নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হবে। ইসি কর্মকর্তারা জানান, সংস্থাটির দুটি হচ্ছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট। এই দুই সংস্থা ইসির সঙ্গে বৈঠক করবে। সংস্থা দুটি বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণ সহ গণতান্ত্রিক চর্চার উন্নয়ন নিয়ে কাজ করে। কর্মকর্তারা বলছেন, তাদের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক টিম আসবে। এতে নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে বিভিন্ন আইন কানুন ও প্রক্রিয়া নিয়ে আলোচনা হতে পারে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরের প্রথমার্ধে হতে পারে, আর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হামলা, তারপর টার্গেটের বিভিন্ন অঙ্গ ও কবজি বিচ্ছিন্ন করা, ঘটনাটির ভিডিও রেকর্ড করা, শেষে সেটি আবার টিকটকে প্রকাশ। বহুদিন ধরে এমন অপকর্ম করে আসছিল একটি চক্র। তাদের সাতজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। শুক্রবার থেকে শনিবার ভোর পর্যন্ত চক্রটি ধরতে অভিযান চালায় এই বাহিনী। পরে ঢাকার মোহাম্মদপুর ও বাগেরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। শনিবার ঢাকার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমিজার খন্দকার আল মুইন। সম্প্রতি ঢাকার মোহাম্মদপুরে আরমান নামে এক যুবকের হাত থেকে কবজি বিচ্ছিন্ন করে সে ভিডিও টিকটক প্ল্যাটফর্মের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে সাত যুবকের চক্রটি। ঘটনাটির অভিযোগ ও এই অপকাণ্ড আমলে নিয়ে তাদের পেছনে লাগে র্যাব 2 ও র্যাব 6। শেষ পর্যন্ত আটক করে আহমেদ খান, গুটি হাসান, হানিফ হোসেন জয়, রমজান, রাজু, রাফাত ও তুষার হাওলাদারকে। তাদের কাছ থেকে হামলার কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র পাওয়া যায়। জামাত জঙ্গি সংগঠন সেটা দেশের মানুষ জানে বলে দাবি করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, জামাত জাতীয় নির্বাচন করতে পারবে কিনা, তাদের নিবন্ধন দেওয়া হবে কিনা, সেটা সরকারের দেখার বিষয় নয়, নির্বাচন কমিশন দেখবে। শনিবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের প্রশাসনিক কাম মাল্টিপারপাসের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সামনের জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে সেটা দেশের মানুষ জানে। সেই সুষ্ঠু নির্বাচনে যদি দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দেশের ব্যাংক খাত নিয়ে মন্ত্রী বলেন, দেশে ব্যাংক খাতগুলো থেকে যারা ঋণ নিয়ে পরিশোধ করছেন না, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সরকার এর জন্য স্পেশাল কোনো আইন তৈরি করবে না। তুরস্কে একটি ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা এবং তার দুই ভাই বোনকে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার দায়ে প্রত্যেককে 11,196 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 2021 সালে 29 বছর বয়সী ফারুক ফাতিহ গুজিয়ারের
প্রতিষ্ঠান থটেক্স এক্সচেঞ্জ ধস নামে। এরপর তিনি বিনিয়োগকারীদের সম্পদ নিয়ে আলবেনিয়ায় পালিয়ে যান। জুন মাসে তাকে তুরস্কে ফেরত পাঠানো হয় এবং অর্থ পাচার, জালিয়াতি এবং সংগঠিত অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়। ওজার আদালতকে বলেছিলেন তার উদ্দেশ্য অপরাধ হলে তিনি এত অপেশাদার আচরণ করতেন না। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত বিচারের পর ওজারের বোন শেরাব এবং ভাই গুভেনকেও একই অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। সরকারি কুশলীরা ওজারের 40,562 বছরের কারাদণ্ডের আবেদন করেছিলেন। অভিনেত্রী হিসেবে সময়টা দারুণ কাটছে রাফিয়াত রশিদ মিথিলার। সিনেমা কিংবা ওয়েব সিরিজ একের পর এক জনপ্রিয় কাজ উপহার দিয়ে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার তিনি ভারতের কলকাতার নতুন একটি সিনেমায় যুক্ত হলেন। দুলাল দিয়ে পরিচালনায় সিনেমার নাম অরণ্য প্রাচীন প্রপাত। নির্মাতা দেশীয় গণমাধ্যমে জানান, গোয়েন্দা সিনেমাটির ফ্রাঞ্চাইজি করার কথা ভাবছেন তিনি। সিনেমাটির গল্প এগিয়েছে গোয়েন্দা অরণ্য চ্যাটার্জির কর্মকাণ্ডকে ঘিরে। এই চরিত্রে দেখা যাবে জিতু কমলকে। গোয়েন্দা অরণ্যর বিভিন্ন অভিযান লিখে রাখেন তার জামাইবাবু সুদর্শন হাওলাদার। শ্যালক আর জামাইবাবুর রসায়ন দেখা যাবে সিনেমায়। জামাইবাবুর চরিত্রে দেখা যাবে গায়ক অভিনেতা শিলাজিৎ মজুমদারকে। মিথিলাকে সিনেমায় দেখা যাবে নার্সের চরিত্রে। সৃজিৎ মুখার্জি পরিচালিত দশম অবতার সিনেমার নয়া চরিত্রে হাজির হচ্ছেন জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী জয়া আহসান। নিজের অভিনয় ক্যারিয়ারে অনেক চরিত্রে অভিনয় করেছেন তিনি, তবে এবার জয়া হাজির হচ্ছেন পুলিশের চরিত্রে। এই সিনেমার মাধ্যমে সৃজিতের সঙ্গে 5 বছর পর আবারও কাজ করছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। ইতিমধ্যে সিনেমাটির টিজারও প্রকাশ করা হয়েছে। সেখানে টিজারে কালো পোশাকের ওপর মেরুন ব্লেজার পরা অবস্থায় দেখা যায় বাংলাদেশের অভিনেত্রীকে। সোফায় বসে কারো দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। বুধবার জয়া আহসান সহ দশম অবতার সিনেমার 4 চরিত্রের লুক প্রকাশ করেছে জিও স্টুডিওস ও SBF এন্টারটেইনমেন্ট। ভারতীয় গণমাধ্যম বলছে সিনেমাটির কাজ প্রায় শেষের পথে। সিনেমা হলে চলতি বছরের দুর্গাপূজায় এটি মুক্তি পাবে। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া 258 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। এর আগে কলম্বোর প্রেমাদাস স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 257 রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সাদেরা সামারা বিক্রম 72 বলে 93, কুশল মেন্ডিস 73 বলে 50 ও পাথুম নিশানকা 60 বলে 40 রান করেন। বাংলাদেশ দলের হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ 3টি করে এবং শরীফুল ইসলাম 2টি উইকেট নেন। এবারের এশিয়া কাপ পাকিস্তানে হওয়া নিয়ে ভারতের মাথা ব্যথা ছিল শুরু থেকেই। তাদের আপত্তির কারণে শ্রীলঙ্কায় করা হয়েছে টুর্নামেন্টের বর্ধিত আয়োজন। ভারতের সবগুলো ম্যাচই রাখা হয়েছে সেখানে। এদিকে ভারত বাদে বাকি দলগুলোকে পাকিস্তান ও শ্রীলঙ্কায় সফর করতে হয়েছে। শুধু এখানেই শেষ নয়, ভারতের জন্য দেওয়া হয়েছে আরও অনেক সুবিধা। গত 30 আগস্ট থেকে শুরু হয়েছে এশিয়া কাপের এবারের আসর। ভারতের আপত্তিতে উপমহাদেশের সর্বোচ্চ আয়োজনটি পড়েছিল হুমকির মুখে, তবে শেষ পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হস্তক্ষেপ ও পাকিস্তানের নমনীয়তার কারণে মাঠে গড়ায় এশিয়া কাপ, যেখানে ভারতের সুবিধার কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে সমস্ত সিদ্ধান্ত। ইতিমধ্যে দুদলের বিদায়ের পর শুরু হয়েছে সুপার ফোরের খেলা। এদিকে ভারত পাকিস্তান ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। অন্য দলগুলোর ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হয়নি, তাতে কোনো ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হলে পয়েন্ট ভাগ করে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে তাদের। আর বৃষ্টির কারণে ভেন্যুর পরিবর্তনের সিদ্ধান্ত না হলেও ভারতের ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের হস্তক্ষেপে সেটি বাতিল করতে হয়েছে বলেও জানা গেছে। তাজমহল নিয়ে সাম্প্রদায়িক বিতর্ক উস্কে উঠেছে বরাবরই। তাজমহলের জায়গায় এককালে ছিল তেজ মহালয় নামে একটি শিব মন্দির, এমন দাবিও করেছে কোনো কোনো ধর্মীয় সংগঠন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রিয় বেগম মমতাজ মহলের সমাধিসৌধ গড়ার জন্য যে স্থান নির্বাচন করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান, আদতে সেই জমিটিই নাকি তার মালিকাধীন ছিল না। এক হিন্দু রাজার জমিতেই সেদিন গড়ে তোলা হয়েছিল তাজমহল। এই দাবির জের টেনে বারবার ঘনিয়েছে বিতর্ক। সম্প্রতি তাজমহলের আসল ইতিহাস অনুসন্ধানের দাবি জানানো এক মামলার প্রসঙ্গে ফের সামনে এলো সেই জমি ইস্যু। ভারতের জয়পুরের মহারাজা জয় সিংহের জমিতেই মুঘল সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছিলেন বলে দাবি করলেন রাজস্থানের বিজেপি সাংসদ
দিয়া কুমারী। হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের দাবি, তেজো মহালয় নামে একটি শিব মন্দিরের ওপরে তাজমহল করা হয়েছে। সেই সূত্রে এর আগেও জয়পুর রাজ পরিবারের কোনো কোনো সদস্য দাবি জানিয়েছিলেন যে তাজমহলের জমিতে একসময় তাদেরই অধিকার ছিল। এবার সেই দাবি নিয়েই ফের সরব হলেন প্রয়াত মহারানী গায়ত্রী দেবীর নাতনি দিয়া কুমারী। এমনকি তাজমহলের ওই জমির নথিও জয়পুর রাজ পরিবারের কাছে রয়েছে বলে দাবি করেছেন তিনি। সত্যি কি তাজমহল নির্মাণের জন্য রাজা জয়সিংহের জমি অধিগ্রহণ করেছিলেন শাহজাহান? ইতিহাস জানায় মুঘলদের বিরুদ্ধে রীতিমতো রুখে দাঁড়িয়েছিলেন রাজস্থানের কোনো কোনো রাজা, কিন্তু জয়পুর সেদিক দিয়ে ব্যতিক্রম। বরাবরই মুঘল ঘনিষ্ঠ ছিল জয়পুরের রাজ পরিবার। রাজা মানসিংহ ছিলেন সম্রাট আকবরের অন্যতম সেনাপতি। সেই সূত্রেই যমুনার তীরের ওই জমি মানসিংহের হাতে এসেছিল বলে জয়পুর রাজ পরিবারের দাবি। তাজমহল গড়ে তোলার জন্য রাজা মানসিংহের বড় সড় বাগান বাড়ি সহ ওই জমিটিকেই মনে ধরেছিল সম্রাটের। সে সময় জয়পুর বংশের রাজার শিরোপা পেয়েছেন মানসিংহের উত্তরাধিকারী জয়সিংহ। মুঘলদের বংশোদ্ভব রাজা জয়সিংহ সম্রাটের বাসনার কথা জানা মাত্রই জমিটি তাকে উপহার দিতে চেয়েছিলেন জনশ্রুতি রয়েছে। কিন্তু সেই প্রস্তাবে সম্মত হননি শাহজাহান, কারণ ইসলাম ধর্মের নির্দেশ মোতাবেক দানে পাওয়া বা ছিনিয়ে নেয়া জমিতে পবিত্র সমাধি নির্মাণ করা অনুচিত। তাই তাজমহল করার জন্য জমি নেওয়ার বিনিময়ে রাজা জয়সিংহকে রীতিমতো ক্ষতিপূরণ দিয়েছিলেন সম্রাট। রাজা ভগবান দাসের হাভেলি ও মানসিংহের ছোট ভাই মাধো সিংহের হাভেলি, আটঘা খান বাজারের রূপসী বেরাগী ও সুরজ সিংহের ছেলের হাভেলি, মোট চারটে হাভেলি জয়সিংহকে স্থানান্তরিত করা হয়। বিকানিরের রাজ্য আভিলেখাগারে পাওয়া একটি দলিল থেকে এই তথ্য জানা যায়। যদিও সেই জমিতে কোনো মন্দির ছিল কিনা তার কোনো উল্লেখ নেই দলিলে, সুতরাং ওই জমিতে শিব মন্দির থাকার সম্ভাবনা কতখানি তা নিয়ে সংশয় রয়েই গিয়েছে। কিন্তু এইসব সংশয় সত্ত্বেও আদৌ থামছে না তাজমহল বিতর্ক। তাহমিদা কনক, পদ্মা নিউজ। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শামসুজ্জাহান। ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you.